পরিসংখ্যান ব্যুরোর গত অর্থ বছরের 5.2% জিডিপি প্রবৃদ্ধির যে হিসাব প্রশ্নবিদ্ধ বলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। সকালে অনলাইন ব্রিফিংয়ে এ প্রতিষ্ঠানটি জানায়, করোনার প্রেক্ষাপটে বেসরকারি বিনিয়োগ, রপ্তানি, রাজস্ব আহরণ সহ অর্থনীতির সব সূচকে যে ধরনের অবস্থা তার প্রেক্ষিতে এই হিসাব সঠিক নয়। এই প্রবৃদ্ধি করোনার ক্ষতি বিবেচনায় নেওয়া হয়নি। এই পরিমাণ প্রবৃদ্ধি হলে সরকারের ঋণ প্যাকেজ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দরিদ্রদের আর্থিক সহায়তার প্রয়োজন পড়বে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতার কথা উল্লেখ করে সিপিডি বলছে, এই প্রবৃদ্ধির হিসাব নীতি নির্ধারকদের আগামীতে নীতিমালা গ্রহণে ভুল বার্তা দেবে। সরকারগুলো রাজনৈতিক সফলতা হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হিসাবকে ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে এমনটি হওয়ার কথা ছিল না। জুলাই মার্চেই কিন্তু আমরা দেখছিলাম যে অর্থনীতিতে একটা শ্লথ গতি হচ্ছে, তারপরে এসে যোগ হয়েছে ফোর্থ কোয়ার্টারে, যেখানে প্রবৃদ্ধির তো প্রশ্নই আসে না, কত করে জিডিপির তুলনায় ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। সেইটাকে সবটাই বিবেচনা নিয়েই আমরা বলছি যে 5.24% যেটা প্রাক্কলন করা হয়েছে সেটা বাস্তবতার সাথে মিল খাচ্ছে না।